আসসালামু আলাইকুম অনিক ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, এই চমৎকার খাট, পাশাপাশি দেখতে পাচ্ছি পুরো বেডরুম সেট। আজকে কি অফার আছে ভাই? ভাই আজকে অফার অফার অফার, একটার সাথে পাঁচটার অফার ভাই। একটার সাথে পাঁচটা কি কি থাকছে আজকের বেডরুম প্যাকেজের মধ্যে? খাট থাকবে ভাই। আচ্ছা খাটই তো ভাই মাথা নষ্ট, পুরাই রাজকীয়, উপর দিয়ে আবার মুকুট ডিজাইন করে দিছে, একেবারে অস্থির লাগতেছে খাটের ডিজাইন। খাটের সাথে একটা সাইড বক্স থাকবে। আচ্ছা সাইড বক্স আছে, চমৎকার। একটা ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল জি। আচ্ছা এরপরে কি ওয়ার্ড্রপ? ওরে অসাধারণ ওয়ার্ড্রপ ভাই রে ভাই, ডিজাইন কি মনে হইতাছে এই পাশ থেকে প্রজাপতির একটা ডিজাইন গেছে, চমৎকার লাগতেছে। একটা শোকেস, আচ্ছা তিন পাল্লা শোকেস, তিন পাল্লা একটা শোকেস, ওকে। পাশাপাশি তিন পাল্লা আলমারি, ওরে ভাই রে ভাই, তিনটা ডিজাইন রে ভাই, ডিজাইন দেখে তো আমার মাথা ঘুরাইতাছে, কেমনে কি এত ডিজাইন, এত কারুকাজ, এত চমৎকার ফার্নিচার ভাই, পুরাই তো মাথা নষ্ট ভাই। নিউ ওয়ার্ল্ড মানে ভাই সব সময় নতুন নতুন কালেকশন, ওকে চমৎকার। তো আমরা একে একে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি খাটের ডিজাইন থেকে বা কোয়ালিটি গুলো থেকে আমরা দেখানোর চেষ্টা করি। খাটটা হচ্ছে কত, 6 ফিট বাই 7 ফিট, তাই তো? আচ্ছা সামনে থেকে দেখতে পাচ্ছেন মানে সেগুন কাঠের যে কালারটা থাকে এই টাইপের কালারটা করছে, আর তার পাশাপাশি কিন্তু গোল্ডেন দিয়ে উপরের দিকে কম্বিনেশন করা আছে, ওকে। উপরের দিকে নিচের দিকে দুইটাই কিন্তু একেবারে সেম ডিজাইন, মানে দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে জি ভাই। ভাই কালার চেঞ্জ, তারপরে হচ্ছে ফেব্রিক্স চেঞ্জ বা ফেব্রিক্স এর কালার চেঞ্জ সব করা যাবে, করতে পারবে। দেখা গেছে কাস্টমারের এই কাট কালার পছন্দ না, তেঁতুল বিচি কালারের পছন্দ, আচ্ছা সেটাও দেওয়া যাবে। ভেলভেট লাল পছন্দ না, মেরুন পছন্দ, আচ্ছা যেই কালার ইচ্ছা সেই কালার নিতে পারবেন। আচ্ছা আচ্ছা চমৎকার। আর এইটা আমাদের সব সময় আমরা সেমি বক্স দিয়ে থাকি, বাট আপনার ব্লগ থেকে যারা স্ক্রিনশট করে দিবে তাদের জন্য আমরা ফুল বক্স করে দিব। ফুল বক্স করা আছে, ফুল বক্স বা সেমি বক্স, আপনাদের যার যেটা পছন্দ হয় নিতে পারবেন, প্রাইসটা সেম থাকবে, তাই তো জি। ওকে এটা গেল খাট। আর ভাই এইগুলা নিয়ে অনেকে আসলে প্রশ্ন করে যে এইগুলা কি কাঠ দিয়ে তৈরি নাকি বোর্ড দিয়ে তৈরি, না কি ধরনের কোয়ালিটি? ভাই আমাদের কাঠের বিকল্প মিডিয়াম ডেনসিটি ফাইবার বলা হয়, MDF শর্ট ফর্ম, MDF প্রসেসিং উড। এটা আপনার কোনো সময় ঘুনে ধরবে না, বাঁকা হবে না, ঠিক আছে? আর ঘুন পোকার জন্য আমরা 20 বছরের গ্যারান্টি দিয়ে দিই, যদি কোনো সময় ঘুনে ধরে কষ্ট করে নিয়ে আসবেন আরেকটা নতুন নিয়ে যাবেন, কোনো রিপেয়ার হবে, ডাইরেক্ট রিপ্লেস। আচ্ছা এইগুলার কালার গুলো কি ভাই লাইফ টাইম গ্যারান্টি কিনা বা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে? ঠিক আছে হিউম্যান ড্যামেজ ছাড়া এই কালার আপনার দেখা গেছে যতদিন আপনার ফার্নিচার থাকবে ততদিন আপনার এই কালারটাও থাকবে, ওকে। সামনে দিয়ে কিন্তু রেড ভেলভেট করে দিয়েছে, মানে চমৎকার লাগতেছে। পাশাপাশি স্টোনের কাজ আছে আর গোল্ডেনের মিশ্রণ করছে, আর বলার কিছু নাই, আপনারা তো স্ক্রিনে দেখতেছেনই আসলে প্রোডাক্টের একটা যে সৌন্দর্য, সৌন্দর্যটা কিন্তু পুরোটা ফুটে উঠছে আসলে। আমাদের দেখা গেছে এটা আপনার চাইলে আপনি ভিডিও ইমোতে অথবা WhatsApp এ ভিডিও কলের মাধ্যমেও চাইলে দেখতে পারবেন। ওকে তো এরপরে আমরা এদিকে চলে যাই, একটা ড্রেসিং টেবিল, ওকে। ড্রেসিং টেবিলটা তো মাথা নষ্ট, উপর থেকে নিচ পর্যন্ত আমি ফার্স্টে আপনাদেরকে দেখাই। এই ডিজাইন গুলো তো সব সিএনসি মেশিন দ্বারা তৈরি, সবগুলো সিএনসি মেশিনের মাধ্যমে করা, খোদাই করা, মানে একেবারে নিখুঁত ডিজাইন। আর কালার গুলো যে করছে একেবারে নিখুঁত কালার, নিখুঁত ফিনিশিং। কিন্তু আসলে এই ধরনের ফিনিশিং বা এই ধরনের কোয়ালিটি কিন্তু মোটামুটি পাওয়া যায় না খুব একটা, দেখা যাচ্ছে অনেকে চ্যালেঞ্জ করে দিতে কালার করতে গেলে কালারের সমস্যা করে ফেলে। ঢাকার মধ্যে আমরা চ্যালেঞ্জ দিয়ে দেবো, আমাদের মতন কোয়ালিটি এবং ফিনিশিং অন্য কোথাও পাবে না। ঠিক আছে আপনি চিন্তা করবেন যে ভাই অন্য জায়গায় তো কম দামে দিচ্ছে, ভাই কম দামে দিলে ভাই আপনার কম দামের মতন এই জিনিস দিবে। আমরা বেশি দামে, কথা আছে না যে মান যেটা ভালো দাম তার একটু বেশি। আচ্ছা আচ্ছা তো চমৎকার, এটা নিতে পারবেন। ভিতর দিকে একটু দেখাই দিবেন কি রকম স্পেস আছে, হিউজ একটা স্পেস, পুরোটা স্পেস চমৎকার, মানে ভিতরে বাইরে সেম ফিনিশিং। আর পিছন দিকেও কিন্তু এই যে একেবারে বোর্ডটা মোটা বোর্ড দেওয়া আছে, 6 মিলি উঠতে দেওয়া, ওকে চমৎকার। একপরে চুরির হ্যাঙ্গার দেওয়া আছে, আচ্ছা যা যা দরকার সব কিছু দেওয়া আছে পুরোটার মধ্যে। অনেকগুলা ড্রয়ার আছে, সেলফ আছে, তো আপনাদের প্রয়োজনীয় যাবতীয় কিছু কিন্তু আপনারা ইজিলি রাখতে পারবেন, সেলফ সিস্টেম পেয়ে যাবে। ওকে এখানে একটা ড্রয়ার আছে, এখানে একটা পাল্লা আছে, এখানে একটা ড্রয়ার আছে, ওকে অনেক কিছু রাখতে পারবেন আসলে এটার মধ্যে। আচ্ছা ওয়ার্ড্রপটা একটু দেখাই দিবেন ভাই। অবশ্যই ওয়ার্ড্রপটা আছে আপনার 4 ফিট বাই 5 ফিট, ঠিক আছে। আপনার প্রত্যেকটা ডিজাইন কিন্তু সব ম্যাচিং করে করা, সব ম্যাচিং করা। ওয়ার্ড্রপের এই যে এখানে দেখেন পাল্লাটার মধ্যে কিন্তু মিরর করে দিয়েছে, জি মিরর আছে ভাই পিছনে, চমৎকার। এই যে পিছন দিকে কিন্তু মিরর করে দিয়েছে, অসাধারণ লাগতেছে পুরো ডিজাইনটা, ওকে। আর ডায়ারটা একটু খুললে দেখাই দিই কি রকম স্পেস আছে, মানে হিউজ একটা স্পেস কিন্তু, আর ডায়ারও কিন্তু মোটা প্লাই দেওয়া আছে আমাদের, ওকে। এরপর হচ্ছে শোকেস, শোকেস তিন পাল্লার একটা শোকেস, জি। মানে ডিজাইন নিয়ে আজকে আর কোনো কথা বলবো না, মানে ডিজাইন গুলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি রকম অস্থির ডিজাইন, প্রত্যেকটা ম্যাচ করা একেবারে, জি। ঠিক আছে ভিতরে আমরা একটু দেখাই দিই ভিতরের ফিনিশিং গুলো, ওকে। মানে ভিতরে বাইরে সবকিছু সেম ফিনিশিং, আর এটা কিন্তু এই যে পুরোটাই একটা বোর্ড,
পুরাটাই একটা বোর্ড আর পিছন দিকেও আমি একটু দেখাই দিই পিছন দিকেও কিন্তু মোটামুটি ভালো একটা মোটা বোর্ড দেওয়া আছে ওকে নিচের দিকে আবার পাল্লা আছে ডয়ার আছে নিচে দুই পাশে দুটো পাল্লা আছে মাঝখানে দুটো ডয়ার আছে ওকে তো দেখে বোঝাই যাবে না যে পাল্লা কোনটা ডয়ার কোনটা একেবারে ম্যাচ করা মানে বোঝা যাচ্ছে না জিনিসটা যে মাঝখানে যে ডয়ার আছে জিনিসটা বোঝাই যাচ্ছে না প্লাস কিন্তু লক সিস্টেম করা আছে আপনাদের মূল্যবান জিনিসপত্র রাখতে পারবেন আপনারা চাইলে ওকে আলমিরাটা একটু দেখাই দিবেন জি আলমিরাটা দেখতে পাচ্ছেন আচ্ছা পুরোটাই মিরর দাও পুরোটাই মিরর মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা মিরর দুই পাশ থেকেও কিন্তু মিরর দাও মনে হচ্ছে অনেকে বলবে যে ভাই নকশা নাকি আলাদা কিনা ভাই নকশাটা আলাদা না আচ্ছা নকশাটা খোদাই করে করা আছে ঠিক আছে আচ্ছা একেবারে বোর্ডের মধ্যেই নকশাটা করা আছে ওকে ভিতর দিকেও আমরা দেখাই দিই অনেকগুলো সেলফ করা আছে মোটামুটি অনেকগুলো সেলফ করা আছে যাবতীয় অনেক কিছুই রাখতে পারবেন আপনারা আর মাঝখান থেকে হচ্ছে একটা হ্যাঙ্গার সিস্টেম আছে একটা সিক্রেট ডয়ার থাকবে হ্যাঙ্গার সিস্টেম সিক্রেট ডয়ার নিচের দিকে আবার স্পেস রাখা আছে এই পাশে আপনার থাক থাক সিস্টেম পেয়ে যাবেন ওকে এই পাশেও কিন্তু থাক থাক সিস্টেম বা সেলফ সিস্টেম আছে আর উপরের এইটা তো মনে হয় আলাদা করা যায় ঠিক আছে এটা তিন পালার একটা সুবিধা দুই পাল আলাদা এক পাল আলাদা দেখা যাচ্ছে অনেকের বাসায় আপনারা যখন চারতলা পাঁচতলা ছয়তলার প্রোডাক্টগুলো তুলবেন অনেকে চিন্তা করেন যে আসলে আমাদের তো দেখা যায় স্পেস কম কিভাবে তুলবো আসলে ওনাদের প্রোডাক্টটা কিন্তু হচ্ছে উপর দিকে কিন্তু এই জিনিসটা আলগা গার্নিশটা যেটা আছে এটা কিন্তু আলগা প্লাস হচ্ছে আপনারা এই যে দেখেন মাঝখানে কিন্তু ডিভাইড করা আছে মানে এই দুই পাল্লা আলাদা এক পাল্লা আলাদা এইভাবে কিন্তু আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় ছয়তলা সাততলা তুলতে পারবেন কোনো প্রবলেম নাই আর প্রোডাক্ট তো সবগুলা সেম কোয়ালিটি আছে সবগুলা সেম কোয়ালিটি এবং অনেক কাস্টমার আছে জিজ্ঞেস করে যে ভাই পানিতে কোনো সমস্যা হবে আচ্ছা ভাই পানিতে আমরা ওই যাতে সমস্যা না এর জন্য আমরা পায়াগুলা যা আছে দেখতে পাচ্ছেন পায়াগুলা সব মেহগুনি কাঠ আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের পায়ার সাইডগুলো হচ্ছে মেহগুনি অরিজিনাল মেহগুনি কাঠ ইউজ করছে এই জন্য আপনারা যখন ঘর ঝাড়ু দিবেন মুছবেন মানে পানি জাতীয় কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না বা এই ধরনের সমস্যা আপনাদের প্রোডাক্টের কোনো ক্ষতি হবে না এটা ওনারা গ্যারান্টি দিয়ে দিচ্ছে আর পাশাপাশি হচ্ছে খাটের একটা সাইড বক্সও কিন্তু আছে জি তো আমরা সাইড বক্সটাও একটু দেখাই দিই ছোট করে তো এই হচ্ছে সাইড বক্স আর খাটের মধ্যে হাইশা গুড়া এগুলা কি ধরনের কার্ড আছে হাইশাটা তো আপনার ফুল বক্স যদি নেন সেক্ষেত্রে তো আপনি বোর্ডেরই পাচ্ছেন ঠিক আছে আর যদি আপনি মাচা এবং দাসার কথা বলেন সেগুলা মেহগুনি কাঠের থাকবে আচ্ছা আচ্ছা তো মাঝখানে কিন্তু মেহগুনি কাঠ দিয়ে দিছে ওনারা যেগুলো হাইশা বা যেগুলো আছে মাঝখানে যে ম্যাটেরিয়াল গুলা আচ্ছা ভাই ম্যাট্রেস তো সুন্দর লাগছে ম্যাট্রেসটা আজকে কিন্তু ভাই দিতে হবে গিফট ভাই ম্যাট্রেস ম্যাট্রেসটা তো আজকে দিতে হবে ভাই বইলা ভালাইছি আজকে তো না দিলে হবে না দিতে হবে জান শুধু আপনার ব্লগ দেখে স্ক্রিনশট দিতে হবে তাহলে কিন্তু পাবে আচ্ছা আচ্ছা যারা আমার ভিউয়ার্স আছেন একটা ম্যাট্রেস কিন্তু 8,000-10,000 টাকা প্রাইস পড়ে যায় তো আজকে আপনাদের জন্য মানে ভাইয়াকে আমি যাই হোক কনভিন্স করে ফেলছি ম্যাট্রেস কিন্তু আজকে গিফট আইটেম হিসেবে আপনারা পেয়ে যাবেন ভাইয়া প্রোডাক্টের প্রাইসটা একটু বলে দিবেন ভাই আমাদের আজকে দেখা গেছে এটা আমাদের রেগুলার প্রাইস হলো 1,10,000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে বললাম তো আজকে অফার ভাই আজকে আর ওই লাখ টাকা নাই আজকে লাখ টাকা নাই আজকে ভাই বাজেট কমে গেছে কিন্তু অল্প বাজেটের মধ্যেই দিতে হবে ডিসকাউন্ট কত দিবেন বলেন কিন্তু লাখ টাকা রাখা যাবে না লাখ টাকা নিচে নামতে হবে বললাম তো জান তিনটা চারটা অফার আচ্ছা ঠিক আছে এক আপনার 1,10,000 না ডাইরেক্ট 95,000 টাকা মানে 15,000 টাকা ডিসকাউন্ট 95,000 টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা একটা ম্যাট্রেস গিফট করে দিব আচ্ছা আপনার ব্লগ থেকে স্ক্রিনশট দিলে ফুল বক্স করে দিব সেমি বক্স কাট আচ্ছা তিনটা অসাধারণ অফার কিন্তু ভাইয়া দিয়ে দিছে ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রেস ফ্রি সেমি বক্সের জায়গায় ফুল বক্স কাট মানে অসাধারণ মোটামুটি প্রাইসটা দিছিল হচ্ছে 1,05,000 টাকা প্রাইস দিছিল মোটামুটি কনভিন্স করে ফেলছি 95,000 টাকা হলে নিতে পারবেন আপনারা যারা নিতে চান আমি আরেকবার দেখাই দিই একটা তিন পাল্লার আলমিরা পেয়ে যাবেন একটা তিন পাল্লা শোকেস পেয়ে যাবেন একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন একটা 6 ফিট বাই 7 ফিট খাট পেয়ে যাবেন একটা খাটের সাইড বক্স পেয়ে যাবেন পাশাপাশি ম্যাট্রেস কিন্তু গিফট আইটেম হিসেবে আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজটার সাথে যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে কিন্তু ওনাদের হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে মাত্র 95,000 টাকা এত চমৎকার বেডরুম সেট পাশাপাশি ডেলিভারি চার্জ ম্যাট্রেস সব কিছু ফ্রি ভাই অ্যাড্রেসটা একবার বলে দিন আমাদের ঠিকানাটা হলো ঢাকা উত্তর আজমপুর মাজার বালুরমাঠ কেউ যদি আসতে চান সেক্ষেত্রে উত্তর আজমপুর নেমে পূর্ব পাশ থেকে রিক্সাকে বললে হবে মাজার বালুরমাঠ নামে দিতে বালুমাঠ চৌরাস্তাতে আমাদের শোরুম চাইলে গুগল ম্যাপে সার্চ করেও পেয়ে যাবেন নিউ ওয়াল ফার্নিচার আচ্ছা গুগল ম্যাপে নিউ ওয়াল ফার্নিচার লিখে যারা বাইক বা গাড়ি দিয়ে আসতে চাচ্ছেন চলে আসতে পারেন ইজি একটা লোকেশন
তো উত্তরার মধ্যে আছেন বা ঢাকা সিটির মধ্যে আছেন, চলে আসবেন, ভিজিট করবেন, দেখবেন ওনাদের কাছে। কিন্তু এই প্যাকেজটা না, এই প্যাকেজ ছাড়াও কিন্তু অসংখ্য ফার্নিচারের কালেকশন আছে এই পাশ থেকে, এই ডাইনিং টেবিল আছে ওই পাশ থেকে, আরো নতুন নতুন ফার্নিচার কিন্তু ওনাদের কাছে সবসময় অ্যাভেলেবল আছে, সব পাবেন। এছাড়াও আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান, আপনারা ওনাদেরকে ছবি দিলে ওনারা কিন্তু ওইভাবে আপনাদেরকে তৈরি করে দিতে পারবে প্রোডাক্টের কালেকশনগুলো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করব। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে একটা ফলো বাটনে ক্লিক করে দিবেন। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।